ফিশারিজ ডিপার্টমেন্ট বখাতে স্টেট লেভেল ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প সংসাজাক্ষাত তিনি আগরতলানি ফিশ হেলথ ইনভেস্টিগেশন সেন্টার সংসাজা কলেজ টিলাও অশালনি পান্ডাব ডিপার্টমেন্ট সেবখানির অগ্নি বিশিংন হাগনাং রক বাইথাং বসে থেই আফালাইখা খাসরাংলাই উদ্দেশ্য নিয়ে আপনাদের রক্তদান শিবির অ্যাকচুয়ালি রক্তদান তো আমাদের সবাইই করতে হয় পুরো রাজ্য জুড়েই বা আমাদের বিভিন্ন হসপিটালসগুলোতে সবসময় একটা রক্তের ইয়ে থাকে টান থাকে আর অ্যাকচুয়ালি একটা যারা মানে যেই ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি আগেই ছিল আগস্টের দিকে যে বিভিন্ন দপ্তর জন্য রক্তদান করে ইতিমধ্যে কিছুদিন আগে আমরা আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে করেছি এটা মূলত আমাদের দপ্তর আমাদের মাননীয় অধিকর্তা উনি এই প্রোগ্রামটা আমাদের সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের যারা অফিসিয়াল আছে আজকে ওয়ার্কিং ডে আমাদের তো এই অফিসিয়াল যারা আছে আমাদের মৎস্য দপ্তরে যারা কর্মরত সবাইকেই আমরা একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের মাননীয় আমাদের অধিকর্তা টার্গেট দিয়ে দিয়েছেন প্রত্যেক ডিস্ট্রিক্টে যেমন ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের বিভিন্ন সাব ডিভিশন আছে মোহনপুর আমাদের জিরানিয়া বা সদরি সমব মিলে আমরা 20 জনের মতো ইভেন এটার মধ্যে আমাদের ডাইরেক্টরেট ইনক্লুড আছে পাশাপাশি আমাদের অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো আছে যেমন সিপাহীজলা ডিস্ট্রিক্ট আছে বাকি নর্থ ধলাই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আজকে আসবে তো ওনারা সবাই আসছেন একটু একটু হয়তো ইয়ে হচ্ছে দেরি হচ্ছে আসতে কিন্তু আমাদের রক্তদান শিবির অলমোস্ট অলরেডি শুরু হয়ে গেছেন আমাদের যারা মাননীয় অধিকর্তা পদেও সবাই আসছে আর আমরা এটা দিয়ে একটা মানে জনসাধারণের কাছে একটা মোটিভেশন বা ইন্সপিরেশন একটা বার্তাও দিতে যাই যে সবাইকে এই মহদ্দানে এগিয়ে আসতে হবে কারণ রক্তদান একটি মহদ্দান এবং এই এই দানে যেন আমাদের সমস্ত অংশের মানুষ যেন ওতপ্রোতভাবে জড়িত হয় এবং টাইম টু টাইম বিভিন্ন সময়ে যে যখনই রক্তের দরকার হয় আমরা যেন এগিয়ে আসি এই বার্তাটা দেওয়ার জন্যই আমাদের দপ্তরের পক্ষ থেকে মাননীয় অধিকর্তা এবং আমাদের যারা হাই অফিসিয়ালস আছেন আমাদের সবাই মিলে আমরা এই এই মহদ্দানটি করছি আজকে আপনার পরিচয়টা আমি হীরক সরকার আমি ডেপুটি ডিরেক্টর ওয়েস্ট ত্রিপুরার ইনচার্জে আছি আর কি